মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বলেছেন, কর্মক্ষেত্রে নারী সাংবাদিকরা বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন, যা মানবাধিকারের লঙ্ঘন। প্রেস ফ্রিডম ডে শীর্ষক এক আলোচনায় তিনি নারীদের নিরাপত্তা ভেঙে সত্য ঘটনা প্রকাশের আহ্বান জানান। নারী এবং পুরুষ সাংবাদিকতার মধ্যে এবং সাংবাদিকদের মধ্যে কোনো বৈষম্য করার কোনো অবকাশ আছে বলে তো মনে হয় না। যে কোনো ধরনের বৈষম্য সেটি হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন।